উনাকে মারলেন কেন? মিস্টার সারাসি, আই এম মিস্টার প্যাক্রাশি প্যাক্রাশি। এই তো ম্যাডাম কাটা দোষ আছে, ও ড্রেস গানে কে বাদ না নাচা গানা গানে কে বন্ধ চাই আর নাচা গানা কে সাথ সাথ মারবিট ইনকে বহুত পছন্দ আছে। ও কে আপ লোক আমার ম্যাডাম কে নাম পাঠা হয় না? সমাজে চলবে গোল নিজেদের সর্বনাশ। তুমি এখানে শেষ করতে ভগবান নয় আমি যথেষ্ট। ভুল করছো, ভীষণ ভুল করছো, তুমি না জেনে বাঘের গুহায় ঢুকে পড়েছো। আরে বাঘের গুহায় ঢুকে বাঘকে শেষ করার ক্ষমতা রাখাই ধর্ম কাজী। আমার খেলা শেষ, এবার আমার খেল শুরু। প্রতি বাচ্চাকে বাঁচাতে চাও? আমি যা বলবো লক্ষ্মী মেয়ে বলে তাই করো নাই রে। আরে যাকে রাখে উপরওয়ালা তার ক্ষতি করবে এমন আছে কোনা হিম্মত বালা? এই তুলে নেবেন না ম্যাডাম, আইন নিজের হাতে তুলে নেবেন। আমার অন্যায় হয়ে গেছিল অফিসার, আমায় ক্ষমা করে দিন। কিন্তু জানোয়ারকে আপনি ক্ষমা করবেন না, এবার চার চারটে বাচ্চাকে উদ্ধার করেছে, প্লিজ সেভ দেন। কিন্তু বাচ্চাগুলোকে কোথাও পাওয়া যাচ্ছে না। তা কি করে সম্ভব? আমি তো নিজের চোখে সদান বাবুকে দেখেছি আমাদের বাগান বাড়ি থেকে বাচ্চাগুলোকে নিয়ে যেতে। তাহলে বাচ্চাগুলো গেল কোথায়? ভোরের আকাশে। মানে? হ্যাঁ ভোরবা, আমি যেমন ওদের এখানে নিয়ে এসেছিলাম ঠিক তেমনি শয়তানটা চৌকে নিয়ে ওদের আবার ভোরের আকাশে রেখে এসেছি। তা কি করে সম্ভব? আপনি তো ওদের সঙ্গে হাত দিয়ে অভিনয়, সবটাই অভিনয়। একদিন নেই বাবুর সাথে শয়তান অনুভবে কিছু কথা আমি শুনতে পাই, তখন বুঝতে পারি ভোরের আকাশে বনি ব্যস্ত চলেছে ভয়ঙ্কর বিপদ। তখন কাউকে না জানিয়ে শয়তানের সঙ্গে হাত মেলায় এরকম বোঝায় ওই মুখার্জি বাড়িয়ে পড়েছে আমার জমাট পাতা রাগ আক্রোশ।
আর শয়তানটাও নিজের লোক তোমাকে ভেবে নেয়, তাই তো? সেই জন্যই তো বলি যে সদাকাকে এত বছর ধরে চিনলাম, তার তো পরিবর্তন হলো কি করে? বেইমান, বেইমান, সব কটা বেইমান। বেইমানের সাথে তো বেইমানি করতে তাই না মিস্টার পকরাশি? আর এই জন্যই তো মার খেয়েছে। কথাটা ভুল। আর এই জন্যই তো বেঁচে আছে হিন্দুস্তান। শিশু কিডন্যাপ, সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা, এরকম আরো অনেক অপরাধে আপনাকে মূল পান্ডা হিসেবে গ্রেফতার করা হলো। আর এখানে না থাক, আর বলবো না। চলো লতা, এবার আমরাও যাই। হ্যাঁ যাবে, তবে চক্রবর্তী বাড়িতে নয়, আজ থেকে তোমাদের ঠিকানা ফুটপাত। বাবা, বাবা কি বাবা? কার বাবা? আমি কারো বাবাও নই, শ্বশুরও নই। এতদিন তোমরা অ্যাবির নামে বন্ধান দিতে না, দেখলে তো দাদা, একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। তুমি আর বৌদি দুজন মিলে চেয়েছিলে আমাকে তোমাদের হাতের ঘুটি বাড়িয়ে রাখতে, মমিতার সঙ্গে বিয়ে দিয়ে আমাকে কলের পুতুল বাড়িয়ে রাখতে। আর সেই কারণে তো তোমরা আমাকে ভোরের আকাশে পাঠিয়েছিলে, যাতে আমি ভোরের কাছে হেরে ফিরে আসি। আমি হেরে ফিরে এসেছি, আমি হেরে ফিরে এসেছি যে দেখি, কিন্তু সেই হারে না আমার কোনো কষ্ট হচ্ছে না, কোনো দুঃখ হচ্ছে না, হচ্ছে এখন আবিল আনন্দ। আজ আমি হেরে গিয়ে জানতে পেরেছি যে জীবনটা কি, ভালোবাসা কি, সেটুকুকে পাথে করে আমি সারাটা জীবন কাটিয়ে দেব। অ্যাবি! হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আবার বেঙ্গালুরুতে ফিরে চলে যাব, আর সেখানে গিয়ে একটা এনজিও করে কিছু অবহেলিত মানুষের জন্য সারাটা জীবন কাটিয়ে দেব। সেটাকে তুমি কিছুতেই উপেক্ষা করতে পারতে না সদা কাকা। অথচ অনুভবের কথা ভাবো, এই পরিবেশে এই সংসারে মানুষের মানসিকতার কোনো পরিবর্তন হয়নি। মানুষ যে এত বড় নবী স্বার্থপর হতে পারে, অনুভবকে না দেখলে কেউ বিশ্বাসই করবে না। ওসব কথা থাক, একটা কথা মনে রেখো, এই জীবন হচ্ছে একটা আয়না, তুমি যেরকম মুখ দেখাবে আয়নায় ঠিক সেই রকমই প্রতিফলন পাবে। নিশ্চয় পারেন, সমস্যাটা আমার ছেলে আবিকে নিয়ে। ছেলেবেলা থেকে অন্য ধরনের অন্য মানুষকে তিনি বড় হয়েছে, সেই ছেলে ভোর ভাইয়ের সংস্পর্শে বদলে গেল, আর আমি ফিরে পেলাম নতুন অ্যাবিকে। এখন যখন তাকে নিয়ে আসাই মুখ পাততে যাচ্ছি,
আমাকে ছেড়ে চলে যেতে চাইছে। আমি চলে যাবে কোথায়? ব্যাঙ্গালোরে। সেটা কি আর ফিরবে না? তাই আমি ছুটে এসেছি ভোর ভাইয়ের কাছে। ভোর ভাই তো আমার ছেলেকে নতুন রূপে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। আমার এই কপালটাই যে বড় মন্দ মেসোমশাই, জীবনে আমি যাকে আটকাতে চেয়েছি না সে যে আমাকে ছেড়ে পালিয়ে গেছে, যেমন একদিন আমাকে ছেড়ে পালিয়ে গেছিল আমার অনুরাগ। অনেক বড়, ও হয়তো বুঝেছে যে স্বপ্নের স্রোতে শুধু ভেসে থাকা যায় কিন্তু জীবনে কোনোদিন লক্ষ্যে পৌঁছানো যায় না। লক্ষ্যে তো তোমাকে পৌঁছাতেই হবে ভোর। তুমি আর অনুরাগ দুজন মিলে যে স্বপ্ন দেখেছিলে এই আশ্রমকে নিয়ে, সেটা যে তোমাকে পূরণ করতেই হবে। কিন্তু বাবা, ভোর তো একটা মেয়ে, ও কি পারবে এত বড় একটা স্বপ্নকে একা একা সফল করতে? স্বপ্ন আমরা একাই দেখি আর সেটাকে পূরণ করার দায়িত্ব শুধুমাত্র নিজেরই। কিন্তু কিন্তু ভোর তো একা নয়, ওর সাথে আপনারা সকলেই আছে। অনেক সময় অনেকের ভিড়ও কিন্তু মানুষ বড্ড একা হয়ে যায়। ভোর এখন কোনোদিনও আপদে বিপদে পড়লে আমায় কিন্তু ডাকতে ভুলে যেও না, কারণ যখনই তুমি আমায় ডাকবে তখনই তুমি আমার পাশে পাবে। দেখো বাবা, অনুরাগ আজ আর নেই কিন্তু তুমি তো আছো। আমরা তোমার মধ্যে যে অনুরাগের ছায়াটা দেখতে চাই। আমরা তোদের দুজনের কাউকেই হারাতে চাই না। আমার মনে হয় ওদের দুজনের মধ্যে কিছু কথা বোধহয় বাকি রয়ে গেছে, আর সেই কথা বলার সুযোগ করে দিতে চলুন আমরা সবাই ভিতরে যাই। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, আসুন আসুন। অজন বাবা, একটা কথা মনে রাখিস মা, কথা ততক্ষণ কথাই থাকে যতক্ষণ না ওটা প্রলাপে পরিণত হয়। লোকে বলে কিছু কথা নাকি বাকি থেকে যায়, সেটা মুখে বলা যায় না, বুঝে নিতে হয়। আপনাদের এই বোঝাবুঝির জন্য আমি মাত্র 5 মিনিট সময় দিলাম, আপনাদের বোঝাবুঝি হয়ে যায় তো ভালো, নাহলে আমরা যেটা ভালো বুঝব সেটাই করব। হ্যাঁ, দেখো তো ওরা আমাদেরকে কি সমস্যার মধ্যে ফেলে দিয়ে গেল। সমস্যা সমস্যা, একদিন তো সমস্যা সৃষ্টি করতেই তুমি আমার জীবনে এসেছিলে, কিন্তু আমার জীবনে এসে আমার জীবন থেকে সমস্যা দূর করে দিয়েছিলে, আমার নিস্তরঙ্গ জীবন এনেছিলে খুশির জোয়ার। তুমি তো আমার জীবনের মানেটাকে বদলে দিয়েছো। যে মেয়েদেরকে আমি এতদিন ঘৃণা করতাম তাদের তো আমি সম্মান করতে শিখেছি, সেই তো তোমারই জন্য। তুমি চলে যাচ্ছ কেন? জানি না কেন আমি চলে যাচ্ছি। আমি যা করতে চাইছি, যা করতে চলছি তাকে ঠিক, বন্ধুত্ব আর ভালোবাসা দুটো একই জিনিস নয় তো? ভালোবাসার নামে আমি তোমার জীবনে কোনো বিপদ ডেকে আনছি না তো? ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবাসায় ভালোবেসে বেঁধে যে রাখে। জানো তুমি যত আমার বন্ধুত্বের দাবি ভালোবাসার দাবি নিশ্চয় আমি তোমাকে ফিরিয়ে দিয়েছি। আর ভেবেছি মনে মনে যে কোনো মানুষ কি কোনো মানুষকে এতটা চাইতে পারে, এতটা ভালোবাসতে পারে? এখন সেই জন্য তো আমি ছুটে গেছিলাম তোমার কাছে, তোমার পায়ে নিজেকে আত্মসমর্পণ করেছি। আজ আমি একই ভালোবাসার দাবি নিয়ে তোমাকে বলছি, তুমি আমাকে ছেড়ে যেও না, আমাকে একা করে দিয়ে ছেড়ে যেও না। আমি আবির, আমার এই নামটা তুমি জানলে কি করে? এই নামটা তো আমার মা আমাকে দিয়েছিল, তাই তো? তাই তো আমি আমার এই নামটাকে নষ্ট করতে চেয়েছিলাম। আমি তাকে পুনর্জন্ম দিলাম। জানো আমি যে বিশ্বাস করতাম জীবনে সবকিছু একবার হয়, জন্ম একবার, মৃত্যু একবার, প্রেম একবার, তুমি তো বদলে দিয়েছো সব। আজকে আমার জীবনের সবকিছুকে বদলে দিয়ে আমাকে ছেড়ে তুমি কোথায় যাচ্ছ? তুমি কেন বোঝো না গো? তুমি যে এই ভোরের আকাশে এক
উঠো আদি আরে মে বলে মধুর সমাপয়ে তাই বুঝি কিন্তু পথে যেতে আমি আই যদি মরুভূমি খাবার কি আছে তাতে আমি তো আছি সাথে জিতারা আছে জি যদি সে হারায় মেহে জিতারা আছে জি যদি সে হারায় মেহে ভয় কি তোমার চোখে তারা হয়ে জ্বলব একই সাথে হাত ধরি একই পথে চলব